চা সব কিছু পাওয়া যায়। দশকর্মা, জন্ম থেকে মৃত্যু, শুরুতে চা, মিডিলে সব কিছু, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই আছে, শেষের দিকে বিড়ি সিগারেট যারা খাচ্ছে। শুরু জন্মতে মৃত্যু, জন্ম হবে চা দিয়ে, বিড়ি সিগারেট দেওয়া হবে শেষ। খাটনি বেশি হয় তাই তো, এই জন্য চাটনি দিচ্ছো। আনচামার দঞ্চুকানে সঞ্চব দঞ্চংশ বঞ্চুরা আনচায়া বাঞ্চাগুলি কাঞ্চাওয়ার কাঞ্চাবে স্ন্যাক্স কাঞ্চাবে আনচার বিঞ্চিরানি রাঞ্চেস কাঞ্চাতে আনচাসবে দঞ্চয়া কঞ্চরি সঞ্চব ব্রেঞ্চে সঞ্চবাই আনচাস আনচামারে এনচে একটু সাঞ্চুপট কঞ্চরি সেঞ্চেই আনচেই। মাছের মধ্যে যে একটা যে মাছের যে একটা পুরো ফ্লেভার থাকে, পুরো ফ্লেভারটাই ঝোলের মধ্যে কিন্তু এসেছে। মানে সবাই আসো আমার দোকানে, এসে আমাকে একটু সাপোর্ট করো, বাঙালি খাবার খেয়ে যাও, সাদা ভাত, রাইস, বিরিয়ানি, স্ন্যাক্সের জিনিসগুলো খেয়ে যাও, সেটাই আমি চাই। মনে নতুন আটি ব্লগে সবাইকে স্বাগত, আশা করি তোমার সবাই খুব ভালো আছে। আজকে আমরা চলে এসেছি চাঁদপাড়া স্টে, চাঁদপাড়া স্টেশন দেখতে পাচ্ছ, আর ওইদিকে হচ্ছে কালীদির হোটেল। ঠিক কালীদির হোটেলটা দেখতে পাচ্ছ, কালীদির হোটেলটা দূরে, কালীদির হোটেলে ঠিক উল্টো দিকে হচ্ছে রিমির রান্নাঘর, যে হচ্ছে রিমির রান্নাঘর। ঠিক আছে, এখানে নাকি 30 টাকায় ভেজ থালি পাওয়া যাচ্ছে, 30 টাকায় ভেজ থালি পাওয়া যাচ্ছে, চিকেন, ডিম, মাছ, রুই মাছ, কাতলা মাছ সব কিছু পাওয়া যাবে। চলো আমরা রিমিদের সাথে কথা বলি এবং তার কি খাবার দাবার আছে সেগুলো একটু টেস্ট করবো এবং বলবো কেমন খাবার দাবার। তো চলো, এর আগে চাঁদপাড়া এসেছি কালীদির কাছে, আজকে এসেছি রিমিদির কাছে, চলো এখন রিমিদির খাবার দাবার একটু টেস্ট করে আসো। দেখতে পাচ্ছ এসে রিমিদির দোকান, আর রিমিদি কিন্তু দোকানে আছে অলরেডি। ও এ হচ্ছে রিমিদির দোকান, দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি রিমিদি, এ হচ্ছে রিমিদি। রিমিদি ভালো আছে তো? ভালো আছে তো? আজকে তোমার কাছে কি খাবার আছে? আমার কাছে এখন পর্যন্ত আমি রান্না করে উঠতে পারছি, মানে দুটো আইটেম, তিনটে আইটেম এখনো হয়নি, মাছের ডিম কারিটা, ডিমের কারিটা হয়নি, আর বাটা মাছের জালটা হয়নি। এখন তোমার কাছে কি আইটেম আছে? এখন ভেজ তালিটা হবে, আর কাতলা মাছ আর রুই মাছের তালিটা। আচ্ছা, কাতলা মাছ রুই মাছ, আর ভেজ তালির দাম তোমার 30 টাকা তাই তো? আর কাতলা মাছের, কাতলা মাছটা হলো 80 টাকা, 80 টাকা, মানে সবজি টবজি দিয়ে সব কিছু দিয়ে। সবজিতে কি কি থাকবে? সবজি কচু শাক করেছি মাছের মাথা দিয়ে, পাঁচ মিশালি একটা সবজি করেছি, আচ্ছা, আর বেগুন ভাজা করেছি, ডাল করেছি, আর লেবু লঙ্কা পেঁয়াজ তো আছেই মাস্ট, আর এটা কি জানি চাটনি আছে, খাওয়ার পরে খাটনিটা মিশে যাবে। খাওয়ার পরে খাটনি বেশি হয় তাই তো, এইজন্য চাটনি দিচ্ছো। তাহলে রিমিদি তোমার দোকানে কি কি পাওয়া যাবে? এই তো মাছ ভাত বললামই, তোমার দুই রকম মাছ বর্তমানে এখন আছে, তিন রকম, আর গুলা মাছটা এখন আনিনি, আর ডিমের কারিটা হবে 40 টাকা, আর মটন থালিটা হবে 140 টাকা, আর চিকেন থালি 2 পিস দিয়ে সব এক, মানে শুধু 70 টাকা, শুধু 70 টাকা, হ্যাঁ, মানে বাদ কিছু, বাদটা সব কিছু দিয়ে, মানে অ্যাড হবে এটা 70 টাকা, আর বিকাল বিরিয়ানি আছে 60 টাকা। 60 টাকায় কি হাফ প্লেট না ফুল প্লেট? একই কন্টিনিউ, মানে মাংসটা ছোট বড়, মাংসটার জন্য ছোট, মানে প্রাইসটা কম বেশি, মানে 60 টাকায় বিরিয়ানি পাবে কিন্তু শুধু মাংসটা ছোট হবে, আবার 100 টাকায় বিরিয়ানি পাবে মাংসটা বড় হবে তাই তো? মানে সেটা কত গ্রামের মাংস হবে? 100 টাকায় 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 100 ট
কাতলা মাছ কি পটল দিয়ে করেছো না কি গো? হ্যাঁ, বুঝছি, আনকমন খাওয়ার মানে আমার ঘরোয়া পদ্ধতি, বুঝতে পেরেছ? এটা আলু আলু টালু না, দিয়ে আলুটা দিচ্ছি না, সবকিছু তো আলু দিলে আবার কি হয় বলো তো, অনেকে খেতে চায় না। তোমার এই ভাতের থালিটা কত কি প্রাইস আছে গো? মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা? সাথে কি কি দিয়েছো তুমি একটু বলে দাও। সাথে দিয়েছি, এটা বেস্তারে এইগুলো যাচ্ছে,
প্রথম দিচ্ছি ভাত, সাদা ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ তো আছেই, আর এটা বেগুন ভাজা, পাঁচমিশালি সবজি, মাছের মাথা দিয়ে কচু শাক, ডাল, এটা চাটনি, এটা হলো বেস্তালি। মাংসটা মাছটা নিয়েছে বলে তার জন্য এইটা 80 টাকা হবে, কাতলা মাছের থালি। কাতলা মাছের থালি বললে তোমার কাছে 80 টাকা হবে, তাই তো? কাতলা মাছটা বাদ দিলে তোমার এটা যদি আমি সরিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে মাত্র 30 টাকা। এই থালিটার দাম হচ্ছে 30 টাকা, তাই তো? আচ্ছা, আর এর সাথে যদি ধরো কেউ চিকেন নেয়, দু পিস চিকেন দিয়ে এটার মধ্যে 70 টাকা, 70 টাকা, মানে এই জায়গায় যদি দুটো চিকেন আর মানে গ্রেভিটা আছে তাহলে 70 টাকা। আচ্ছা, রুই মাছটা আসলে 60 টাকা। আচ্ছা, আর ডিম নিলে? বুলা মাছ আসলে হলো 60 টাকা, বাটা মাছ আসলে 55 টাকা, আর ডিম নিলে, ডিমের কারিটা নিলে 40 টাকা, আর কি জানি মটন থালি নিলে, মটনটা এখনো বানাইনি, নেব, মটন দু পিস দিলে 140 টাকা, এইগুলো সব থাকবে। ঠিক আছে, চলো দেখি তোমার কেমন রান্না করতে। তোমার ঘরোয়া পদ্ধতি রান্না, তাই তো? ঘোরা ঘোরো, আমাদের ঘরে সবকিছু এখানে খাওয়া হয়, আচ্ছা ঠিক আছে, বাইরে কোনো কিছু করি না। আচ্ছা ঠিক আছে। তোমার অসমীয়া ভাষা এটা কি বলে সেটা বলে দাও। আনচাষি, আমি তো আসামের না, আসাম শিলচর কাছাড়ের, তা আমি বলছি আমাদের শিলচরের ভাষা হলো আও আও আও, তোমরা সবাই রিমিদির দোকানে এসে ভাত ভাত খেয়ে যাও, ভাত খাইতে আয় নানি, দুপুর হয়ে গেছে, কোন সময় খাইতে, কটা বাজে, এখন বাজে গেল 12:25, এখনো তোমরা কখন খাইতে আয়, বেলা 12 বেলা হইলে খাইতে আয়নি, আও 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 ভাত খেতে বসো, সবাই আসো রিমিদির দোকানে, কে এসে খাবারটা রিভিউ দেও, দেখতে পাচ্ছ? এই হচ্ছে রিমিদির মানে রুই মাছ কাতলা মাছের থালি, হচ্ছে রিমিদির কাতলা মাছের থালি, দেখতে পাচ্ছ কি কি দিয়েছে। আর একবার দেখে দেবাশিস, দেখে দেবাশিস দেখে রিভিউ দেবে, চল দেবাশিস। আমরা নিয়ে নিয়েছি রিমিদির হোটেলে, এই হচ্ছে মিনিকেট চালের রাইস, সাদা ভাত, হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজ, লেবু, লঙ্কা, বেগুন ভাজা, পাঁচমিশালি সবজি, আর এটা কচুর মাথা দিয়ে কচু শাক, মাছের মাথা দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছ পটল দিয়ে, পটল দিয়ে, পটল পটল টমেটো দিয়ে ঝোল, পাতলা হালকা পাতলা ঝোল, এটা ডাল, এটা চাটনি, আমের চাটনি, ঠিক আছে। নে এবারে রিভিউটা দেখ, ডাল দিয়ে খেয়ে দেখি, ডাল দিয়ে খাই প্রথমে, ভালো, একদম বাড়ির মতো ভালো হয়েছে। কচু শাকটা দেখুন, মাছের মাথা দিই, দারুণ হতে। নর্মালি কচু শাক কিন্তু সব জায়গায় করে না, ভালো হয়েছে। পাঁচমিশালি সবজি, এটাও খুব সুন্দর রান্না হয়েছে। বাড়িতে যেমন রান্না আমরা খাই, তেমনি একদম ঘরোয়া রান্না, ঘরোয়া পদ্ধতিতে, না বেশি তেল আছে, না বেশি মশলা আছে, ভালো হয়েছে। বেগুন ভাজা যেমন হয়, যদিও খাইনি, খেয়ে বলছি, বেগুন ভাজাটাও একদম বাড়ির মতো, দেখে নেবো। কাতলা মাছ কেমন, এই সাইজ, এই সাইজের একটা মাছ, এই সাইজের একটা মাছ, এই সাইজের একটা মাছ, পটল দেখতে পাচ্ছি, হালকা পাতলা ঝোল, পাতলা ঝোল একটু ভাতের সাথে নিয়ে, এই দেখুন, এটার কথা বলি, মাছের মধ্যে যে একটা, যে মাছের যে একটা পুরো ফ্লেভার থাকে, পুরো ফ্লেভারটাই ঝোলের মধ্যে কিন্তু এসেছে। মাছটা দেখে এবার ভালো লাগছে,
একদম ফ্রেশ ফ্রেশ মাছ, দারুণ লাগছে সত্যি, অসাধারণ একদম, বাড়ির মা বাড়িটা মাছ খেলাম। কাকু আপনি প্রতিদিনই খান ডিমিদের কাছে? না আমি প্রতিদিনই এসে খাই, খুব ভালো রান্না হয়, ঘরোয়া রান্না হয়, কোনো তেল মশলা মানে সামান্য, যাতে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না, সেইভাবে তেল দিয়ে বা মশলা দিয়ে রান্না করে আমাদেরই পাড়ারই বউ মা খুব ভালো রান্না করে। আপনারা যে যেখান থেকে দেখুন না কেন, এই আমার বৌমার হাতে রান্না একটু খেয়ে দেখবেন, খুব ভালো রান্না করে, এসে আপনারা দেখুন, একবার এসে দেখে যান, একটু খেয়ে যান কেমন রান্না করে আমার বৌমা, খুব ভালো রান্না করে। চাটনিটা দেখুন, চাটনিটা দেখুন, আমের চাটনি, এত বড় বড় আমের পিস দেখছি, ভালো হয়েছে, বেশি অ্যাকচুয়ালি এটা বেশি মিষ্টিও নেই, বেশি টকন চিনি দিয়েছে, ভালো লাগছে, পাতলা পাতলা, এই দেখতেই পাচ্ছ পাতলা পাতলা, একটা ঢোল টাইপের, ঘরে মতো খাবার খেতে হলে আসতে হবে রিমির, রিমিদির রান্না, ঠিক আছে? এটা কোথায়? চাঁদপাড়া স্টেশনের পাশে, ঠিক আছে? 2 নম্বর, দুই নম্বর প্ল্যাটফর্মের পাশে, ঠিক আছে? কালিদির একদম অপোজিট, কালিদির হোটেলের একদম অপোজিটে, ঠিক আছে? ঠিক আছে তাহলে বন্ধুরা, পাশে থেকো আর আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করতে হবে কিন্তু, ঠিক আছে? চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, আপাতত এখানেই, ঠিক আছে।